এরপরে আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের সমাজে অনেককে বলতে শোনা যায় যে স্বামী যখন চলবেন তার স্ত্রী কি ডান পাশে হাঁটবেন বা বাম পাশে রাখবেন, কোন পাশে তারা থাকবেন, এই সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, হাদিসের মধ্যে কিছু আসছে। এই যে একটু আগে বলছিলাম না, দুই শ্রেণী মানুষের বিরুদ্ধে সবচেয়ে বেশি মাসআলা চাওয়া হয়, তার প্রমাণ দেখছেন? আমি মাসআলার উত্তর দেই, আমি জানি। এক হলো ইমাম সাহেবদের বিরুদ্ধে, ইমাম সাহেব বাঁকা হাঁটলে তার পিছনে নামাজ পড়া যাবে কি না, ইমাম সাহেব যদি পান খায় তার পিছনে নামাজ পড়া যাবে কি না, ইমাম সাহেবের যদি টুপি বাঁকা থাকে তার পিছনে নামাজ পড়া যাবে কি না, ইমাম সাহেবের যদি চাদরটা ছেঁড়া থাকে নামাজ পড়া যাবে কি না, কত যে মাসআলা শুধু ইমাম সাহেবদের বিরুদ্ধে আর মহিলাদের বিরুদ্ধে। এই যে দেখেন প্রশ্নের স্টাইল, দেখেন স্বামীর ডান পাশে থাকতে হবে কিনা, কেন স্ত্রীর বাম পাশে স্বামী থাকতে হবে কিনা, এই কথা কেন বলছেন না, মাসালাটা কেন মহিলাদের উপরে ঘুরাচ্ছেন শুধু? যাই হোক ভাই, এটি কুসংস্কার। আমাদের দেশে অনেকে মনে করেন যে রাস্তায় চলতে হলে স্ত্রী স্বামীর ডানে, এই স্ত্রী তার স্বামীর ডান পাশে থাকতে হবে। অনেকে মনে করে বিছানায় যখন তারা ঘুমাতে যাবেন তখনও বিশেষ কোনো এক পাশে থাকতে হবে, স্বামীর ডানে বা বামে, এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই, এগুলো ভুয়া কথাবার্তা। এমনকি আরও নানা রকমের কথা প্রচলিত আছে এই ডানে বামে নিয়ে। হ্যাঁ, সালাত যদি স্বামী স্ত্রী একসাথে আদায় করেন তাহলে স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়াবেন, এখানে ডান আর বাম নাই, কথা কি বুঝাতে পারছি? এছাড়া কোনো জায়গায় স্বামীর ডানে থাকতে হবে বামে থাকতে হবে এমন কোনো কথা কোরআন হাদিসে, ডানে বামে সামনে পিছে সব জায়গায় থাকতে পারবে স্ত্রী, এত বেশি স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়েছেন স্ত্রীকে যেমন পুরুষকে দিয়েছেন। অতএব ধর্মের নামে এ সমস্ত কথা বলে ধর্মের অবমাননা এবং অপমান কেউ করবেন না।